ওষুধ শিল্প অনেক কাঁচামাল অনেক কিছু আনতে হয় ওখান থেকে আর কিছু কিছু যে ওষুধ আছে যেটা আমরা এখনও উৎপাদন করি না কিন্তু করতে পারছি না তবুও যদিও আমাদের ফার্মাসিউটিক্যাল বা আমাদের ওষুধ শিল্প অনেক উন্নত এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সেটা রপ্তানিও করি প্রায় একশো দেড়শো দেশে আমরা রপ্তানি করি এরপরেও কিছু কিছু বিশেষ ওষুধ থাকে যেটা হয়তো আমাদের দেশে এখন সেভাবে হয় মানে ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি তো সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ লাভবান হবে আর আমাদের তো অনেকেই চিকিৎসা নিতে চলে যান বা ভারতে অনেকেই চিকিৎসা নিতে যান সেজন্য ভিসা সহজ করা সেটাও আমরা করে দিয়েছি কাজে এদিক থেকে আমাদের সবথেকে বড়ো কথা যে আমরা তো এখন কেবল উন্নতির পথে এগিয়ে যাচ্ছি তা আমরা যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবো আর যত বেশি আমাদের ব্যবসা বাণিজ্য আদান প্রদান হবে তত বাংলাদেশই লাভবান হবে